নরসিংদীতে দশম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ। বৃহস্পতিবার বিকেলে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নরসিংদী প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় দশম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদানের দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করে প্রাথমিক সহকারী শিক্ষক নরসিংদীর প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেন বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ প্রধান সমন্বয়ক মাজাহারুল ইসলাম। মানববন্ধনে উপস্থিত ছিলেন হাতিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুল আলম, আমলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন, করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান সুমন প্রমুখ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গে।